আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো আপনাদের ইতিমধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনারা এই অ্যাডমিট কার্ড কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ডটি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। এই অ্যাডমিট কার্ডের কোনোরকম হার্ড কপি স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না, আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করেই কিন্তু আপনাদেরকে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন, তো ফার্স্টে আপনাদেরকে ডাউনলোড করার জন্য চলে যেতে হবে নেতাজির মেন অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে wbnsou.ac.in। এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনাদের এই ধরনের একটি পেজ কিন্তু শো হবে। একটু এখানে দেখতে পাবেন ফার্স্টের দিকে, এখানে কিন্তু বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন December 2022 অ্যান্ড June 2023 এই যে রেড কালারের যে লিঙ্কটি এখানে শো করছে, এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের যে ক্যান্ডিডেট অপশানটি দেখতে পাচ্ছেন, ফার্স্টে যে গ্রিন কালারের যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লাইন কিন্তু এখানে জয়া আশা করছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন December 2022 অ্যান্ড June 2023। তো এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ওই লিঙ্কে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ক্লিক করে আপনারা কিন্তু প্রত্যেককে কিন্তু ডাউনলোড করে নেবেন। এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে আপনারা যত্ন সহকারে প্রিন্ট আউট করে রেখে দেবেন, হারাবেন না। যখন আপনারা রেজাল্ট আনতে যাবেন পরীক্ষা দেওয়ার পরে, তখন কিন্তু অ্যাডমিট কার্ডটি নিয়ে কিন্তু আপনাদেরকে রেজাল্টটি সংগ্রহ করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদের যে যার এনরোলমেন্ট নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করবেন। ইনপুট করার পরে এখানে আপনারা যে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো একটু সার্ভারে একটু প্রবলেম হবে, যেহেতু সবেমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর কিন্তু অলরেডি যাদের যাদের প্রবলেম হবে একটু ওয়েট করে যাবেন, একটু ওয়েট করলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন সবেমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে একটু সার্ভারের চাপ পড়বে। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি আপনাদের মোবাইলে কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এটা হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। এখানে আপনাদের নাম থাকবে, এনরোলমেন্ট নাম্বার থাকবে, স্টাডি সেন্টার, এবং আপনাদের এখানে কোন সেন্টারে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনাদের সেন্টারের নাম কিন্তু এখানে দেওয়া আছে, সেই সেন্টারের নাম কিন্তু আপনারা প্রত্যেকে ঠিকঠাকভাবে দেখে নেবেন, এবং কোন কোন পেপারের উপর আপনাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে সেই সমস্ত পেপার কিন্তু এখানে উল্লেখ থাকবে, একটু সেগুলি চেক আউট করে দেখে নেবেন। এছাড়াও আপনাদের পরীক্ষার জন্য যে নির্দেশাবলী, সেই নির্দেশাবলী কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে এগুলো পড়ে নেবেন, যে কন্ডিশনগুলি রয়েছে সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফাইনাল পরীক্ষা আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রত্যেকে কিন্তু এই পিডিএফ ফাইল আপনারা প্রত্যেকে অনলাইন থেকে ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ডটি প্রত্যেকে আপনারা 2-3 কপি করে কিন্তু প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দেবেন, যারা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে। এবং ইউজিদের এখনও পর্যন্ত আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া এখনও শুরু হয়নি, যখন শুরু হবে তখন আমরা অবশ্যই লাইভ পুরো ভিডিও দেখিয়ে দেবো। তো এখন শুধুমাত্র বিডিপি স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হচ্ছে। তো বিডিপি স্টুডেন্ট আপনারা কিন্তু প্রত্যেকে ডাউনলোড করে নেবেন, যারা ওল্ড বিডিপি আছেন আপনারাও কিন্তু ডাউনলোড করে নেবেন, এবং যারা থার্ড ইয়ার বিডিপি রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকে ডাউনলোড করে নেবেন। এবং আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের যে সেন্টারে গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে সেই সেন্টারে কিন্তু এখানে নাম কিন্তু উল্লেখ করা আছে, এগুলো একটি ঠিকঠাকভাবে চেক আউট করে দেখে নেবেন। এবং আপনাদের এখানে ফটোগুলি ঠিকঠাকভাবে রয়েছে কিনা, অনেকের হয়তো ফটোর প্রবলেম হতে পারে বা নাম এখানে সিগনেচারের প্রবলেম হতে পারে। তো ফটোর যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কালকে বা পরশু দিনকে আপনারা আরেকবার দ্বিতীয়বার ডাউনলোড করুন। আশা করি আপনাদের ফটোর যদি কোনোরকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সে প্রবলেম কিন্তু সলিউশন হয়ে যাবে। তো এখন একটু সার্ভারে প্রবলেম হবে, তো যাদের যাদের প্রবলেম হবে একটু ওয়েট করে যাবেন, কাল পরশু নাগাদ ডাউনলোড করে নেবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। এবং এখানে কিছু গাইডলাইন, যে ফাইনাল পরীক্ষার যে গাইডলাইন, সেই গাইডলাইন এখানে কিন্তু দেওয়া হয়েছে, সেই গাইডলাইনগুলো একটু ঠিকঠাকভাবে কিন্তু পড়ে নেবেন ভালো করে। তো আশা করি বুঝতে পারলেন, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। এবং এর সাথে আরেকটি কথা বলে রেখি, ফাইনাল পরীক্ষা যদি সাজেশন ভিত্তিক নোটসপত্র প্রয়োজন হয় সেক্ষেত্রে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করুন, ওনাদের কাছে সমস্ত বিষয়ের কিন্তু সায়েন্স আর্টস কমার্স সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন ভিত্তিক নোটসপত্র অ্যাভেলেবেল রয়েছে, সবচেয়ে কম দেবে। যদি আপনারা নোটসপত্র সংগ্রহ করতে চান আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন, পরীক্ষার বেশি সময় নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেইভাবে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিন যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনাদের ফাইনাল পরীক্ষা যখন আপনারা দিতে হবেন সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে অরিজিনাল এনরোলমেন্ট
সার্টিফিকেটের হার্ড কপি এবং আপনারা যে অনলাইন থেকে যে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন বা ডাউনলোড করছেন, তো সেই অ্যাডমিট কার্ড অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো আশা করে বুঝতে পারলেন, এখানে আপনাদের যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে যে পরীক্ষার জন্য যে নির্দেশাবলী একটু পড়ে নেবেন, আশা করি আপনারা প্রত্যেকে বুঝে যাবেন।